আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। ফ্রি মাইনিং করা অর্থাৎ আর্নিং করা অত্যন্ত পুরাতন একটি মেথড বলা যায়। যারা অনেকেই কাজ করছেন তারা কিন্তু বেনিফিট হচ্ছেন। যাদের কোনো পূর্বের অভিজ্ঞতা নেই অথবা স্কিল নেই অথবা কোনোরকম ইনভেস্ট করার মতো ক্যাপাবিলিটি নেই, তারা শুধুমাত্র এই মাইনিং সাইটগুলোতে আর্নিং জেনারেট করতে পারেন অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। সুতরাং আপনি এই ভিডিওটি দেখার পরে আজকের এই প্রথম পদক্ষেপেই হতে পারে আপনার আর্নিংয়ের প্রথম সোপান। সুতরাং স্টেপ বাই স্টেপ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, কীভাবে এখানে আপনি অ্যাকাউন্ট করবেন এবং কীভাবে উইথড্র করবেন। এবং এখানে 0.001 BTC হলে খুব সহজেই আপনি কয়েন বেসের মাধ্যমে BTC ওয়ালেট ইউজ করে রকেট অথবা বিকাশের মাধ্যমে পেমেন্টটা উইথড্র করে নিতে পারেন। সো এটি 100% লেজিট একটি ওয়েবসাইট এবং এটি ইউজ করে আপনি হিউজ পরিমাণ BTC উইথড্র করে নিতে পারেন। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। এবং আপনি যদি ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমার চ্যানেলের মধ্যে ফ্রি মাইনিংয়ের উপর অনেকগুলো ওয়েবসাইট দেওয়া আছে, আপনি যদি এখানে একটু ঘুরে আসেন তাহলে অবশ্যই দেখতে পাবেন যে এখানে ট্রাস্টেড বেশ কয়েকটি মাইনিং ওয়েবসাইট দেওয়া আছে, আপনি অবশ্যই সেগুলো দেখে শুরু করতে পারেন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের নাম হচ্ছে iCloudMining.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং ফ্রি মাইনিং ওয়েবসাইট বলা যায়, সেটি আমার মুখের কথা নয়। 100% লেজিট মাইনিং নিউ ক্লাউড মাইনিং সাইট 2020, এই যে দেখতে পাচ্ছেন www.iCloudMining.com। সুতরাং এটি একটি 100% লেজিট একটি ওয়েবসাইট এবং নির্দিতে আপনি এখানে কাজ করতে পারেন। সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আপনি এখানে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই রেজিস্টার করতে হবে এবং আপনি মোবাইল এবং কম্পিউটার দুটো অপশনে এখানে কাজ করতে পারবেন। এবং এখানে রেফারেল ইনকাম জেনারেট করার অপরচুনিটি রয়েছে এবং ফ্রি এবং পেইড দুটো অপশনে কাজ করার সুযোগ রয়েছে। আপনি যখন রেজিস্টারে ক্লিক করবেন, রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি এই পেজে চলে আসবেন। এখানে আসার পরে প্রথমত আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনার ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস। এরপরে পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড, কান্ট্রি সিলেক্ট করে দেবেন। এরপর এখানে যে ক্যাপচাটি রয়েছে সেটি ফিল আপ করার পরে আপনি রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে সরাসরি আপনি এই পেজে চলে আসবেন। এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ডের পরে অফলাইন মাইনিং, আপনি চাইলে মাইনিংগুলো অফলাইনে করতে পারেন। অফলাইন মাইনিং হচ্ছে আপনি জাস্ট অ্যাকাউন্টটা খুলে রেখে দেবেন, জাস্ট এখানে BTC ওয়ালেটগুলো জমা হতে থাকবে। কীভাবে ওয়ালেট জমা হয় সেটি আমি একটু পরেই দেখাচ্ছি। এবং এখানে অফলাইন মাইনার, যারা মাইনার রয়েছেন তারা অফলাইনের মধ্যে থেকে থাকলে অবশ্যই আপনি সেটি দেখতে পাবেন। এবং ওয়ালেট হচ্ছে এখানে কীভাবে উইথড্র করতে হয় সেটি দেখাবো এবং রেফারেল করে করে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজে। এবং আপনি যদি আরও বেশি লেংদি প্রসেসে কাজ করতে চান তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারবেন তাদের সাথে। সুতরাং এ হচ্ছে মোটামুটি বাঁদিকের অপশনগুলো। এবার চলে আসা যায় কীভাবে এখানে কাজ করবেন। কাজ করার পূর্বে প্রথমত আপনাকে মনে রাখতে হবে সেটিংসে গিয়ে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে সব কিছু এখানে ফিল আপ করে রাখবেন যাতে কোনো প্রবলেম না হয়। সুতরাং আপনি চেঞ্জ করলেও পাসওয়ার্ড এখান থেকে করতে পারবেন এবং এটি হচ্ছে লগ আউট। প্রথমত আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে এখানে মাইনিং করবেন। মাইনিং করার জন্য আমার এখানে অ্যাকাউন্ট করার পরে কিছু কাজ করেছি, জাস্ট এখানে কাজ বলতে এখানে অ্যাকাউন্ট করেছি কিছুক্ষণ আগে, জাস্ট এখানে এত BTC অ্যাড হয়ে গিয়েছে। সুতরাং কীভাবে মাইনিং করবেন এটি আমি দেখাচ্ছি। আমার এখানে আছে 515 BTC, তার মানে এগুলো সবগুলো কিন্তু জিরো রয়েছে। সো কীভাবে উইথড্র করতে হয় সেটি একটু পরে দেখাচ্ছি। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সো এটি ইনক্রিজ হয় কি না সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমে যে কাজটি করতে হবে, এখানে যে স্টার্ট মাইনিং রয়েছে সেটিতে আপনি ক্লিক করবেন। সেটিতে ক্লিক করার পরে আপনার মাইনিং কিন্তু শুরু হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এটি আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। ইনক্রিজ হওয়ার পরিপ্রেক্ষিতে এটি কিন্তু অনেকটা স্ট্যাটিস্টিক্স শো করবে, অর্থাৎ গ্রাফ শো করবে যাতে করে মাইনিংগুলো হয়। এবং এটি হওয়ার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে ইনক্রিজ হচ্ছে আমার BTC ওয়ালেটগুলো। সুতরাং আপনি এই মাইনিংগুলো খুব সহজে অ্যাকাউন্ট খুলে অটো জমা করতে পারবেন। এই হচ্ছে মাইনিংয়ের মজা, অর্থাৎ এক কথায় বলা যায় অ্যাকাউন্ট খুলে রেখে যদি আপনি ফেলে রাখেন তাহলে এখান থেকে অটো মাইনিংগুলো হতে থাকবে এবং BTCগুলো আপনি এখান থেকে নিতে পারবেন খুব সহজে। সুতরাং কোনোরকম ইনভেস্টমেন্ট বা দক্ষতা ছাড়াই ফ্রিতে অ্যাকাউন্ট করে আপনি আপনার ওয়ালেটের মধ্যে BTCগুলো যোগ করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি
কিভাবে মাইনিং করে আর্নিং জেনারেট করবেন। আপনি যদি দীর্ঘমেয়াদী কাজ করতে চান আপনাকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব যে এখানে প্ল্যান যেটি রয়েছে অ্যাড প্ল্যান, আপনি প্ল্যান অনুসারে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে কিছুটা খরচ করতে হবে। তার মানে এখানে বিটিসি যদি আপনি খরচ করেন তাহলে অবশ্যই তাদের প্ল্যানগুলো রিসিভ করে বা পারচেজ করে এখান থেকে দীর্ঘমেয়াদী কাজ করতে পারেন। এই যে আমি স্টার্ট মাইনিং করেছি এখনও কিন্তু অলরেডি চলছে, সুতরাং এটি কিন্তু ইনক্রিজ হচ্ছে আস্তে আস্তে। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে যে ওয়ালেটগুলো অ্যাড হয় সেটি আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবার যদি আমি সরাসরি অ্যাড প্ল্যানে ক্লিক করি, অ্যাড প্ল্যানে ক্লিক করার পরে এখানে ডেলি রয়েছে, মান্থলি রয়েছে, থ্রি মান্থস রয়েছে। সুতরাং আপনি যদি ডেলি নেন তাহলে অবশ্যই মাইনিং এত বিটিসি পাবেন এবং মেনটেন্স হচ্ছে এত বিটিসি এবং প্রফিট হচ্ছে এত বিটিসি। এবং আপনি মান্থলি নিলে এটি পাবেন, থ্রি মান্থস হলে এটি পাবেন। অর্থাৎ থ্রি মান্থের জন্য $5 আপনাকে এক্সপেন্ড করতে হবে এবং থ্রি মান্থের জন্য $15 এক্সপেন্ড করতে হবে। এবং যদি আপনি থ্রি মান্থের জন্য আরও বেশি নিতে চান তাহলে $145। অর্থাৎ এখানে সব কিছু সাজিয়ে দেওয়া রয়েছে, আশা করি আপনি ইনক্রিজ করতে পারবেন আস্তে আস্তে। সুতরাং বলা যায় এটি অসাধারণ ওয়েবসাইট, তার মানে হচ্ছে iCloudMining.com এটি ট্রাস্টেড একটি ওয়েবসাইট, দীর্ঘদিন ধরে পেমেন্ট দিয়ে আসছে এবং আপনি নির্দ্বিধায় নিঃসংকোচে এখানে কাজ করতে পারবেন। সুতরাং আমার এই ওয়ালেটটি জমা হয়েছে, আপনি চাইলে বারবার এখানে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করার পরে আপনি আপনার বিটিসি ওয়ালেটটি বিটিসিগুলো জমা করতে পারেন। এবার দেখাবো কীভাবে আপনি ওয়ালেট জমা করবেন। প্রথমে ওয়ালেটের মাধ্যমে উইথড্র করবেন, ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে প্রথমে আপনাকে দুটো অপশন আপনার সামনে হাজির হবে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন উইথড্রল, এরপরে ডিপোজিট। আপনি সরাসরি চাইলে ডিপোজিট করতে পারেন। এরপরে আপনি উইথড্র নেওয়ার জন্য আপনি এই উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের অপশন উপস্থিত হবে। প্রথমত এখানে বিটিসি একটি অপশন রয়েছে, সো বিটিসি অপশনটি আপনাদের যারা নতুন তাদের জন্য একটি নতুন হতে পারে। আমি বিটিসির ব্যাপারে বলছি, আগের ভিডিওতে আমি আলোচনা করেছি বিটিসি। আপনার বিটিসি নিতে হলে প্রথমত আপনাকে কয়েন বেস একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি গুগলে গিয়ে সরাসরি কয়েন বেস .com দিয়ে চার্জ দেন তাহলে এখানে একটি ফ্রি অ্যাকাউন্ট করবেন। ফ্রি অ্যাকাউন্ট করার পরিপ্রেক্ষিতে আপনি এখানে এই বিটকয়েন, ইথারাম, তারপরে বিটকয়েন ক্যাশ এগুলো ইউজ করতে পারেন। সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখানে যে অ্যামাউন্ট রয়েছে মিনিমাম কিন্তু আপনার 0.001 বিটিসি হতে হবে। তার মানে এই ওয়েবসাইট থেকে উইথড্র করে নিতে হলে এই বিটিসিটি আপনার কনফার্ম হতে হবে। এরপর আপনি সেটি এখানে দিবেন, অর্থাৎ 0.001 বিটিসি দিবেন। এরপর আপনাকে এখানে দিতে হবে বিটিসি ওয়ালেট অ্যাড্রেস। বিটিসি ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি একটু দেখাচ্ছি। সো এখানে অ্যাকাউন্ট করার পর আপনি পোর্টফোলিওতে ক্লিক করবেন। পোর্টফোলিওতে ক্লিক করার পরে সরাসরি আপনি এখানে বিটকয়েনে ক্লিক করবেন। বিটকয়েনে ক্লিক করার পরে প্রথমত আপনি রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে সরাসরি আপনার সামনে উপস্থিত হবে অ্যাড্রেসটি, এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি এখানে চলে আসবেন। চলে আসার পরে দেন এটি পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি 0.001 বিটিসি যখন এখানে লিখবেন তার সেন্ড করলে আপনার ওয়ালেটের মধ্যে, তার মানে এই কয়েন বেসের বিটিসি ওয়ালেটের মধ্যে সেটি জমা হবে এবং এখান থেকে আপনি রকেট অথবা বিকাশের মাধ্যমে পরবর্তীতে সেটি সহজেই পকেটে নিয়ে আসতে পারবেন। এ হচ্ছে মোটামুটি iCloudMining.com এর একটি উইথড্র করে নেওয়ার প্রসেস, আশা করি সেটি করে নিতে পারবেন। সো এখানে ডিপোজিট করার অপশনটি আমি একটু দেখিয়ে দিচ্ছি। ডিপোজিট করার অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে ওয়ালেট অ্যাড্রেসটি আপনি দেখতে পাচ্ছেন। এরপর এখানে যে ক্রাইটেরিয়াগুলো দেখতে পাচ্ছেন সেটি অবশ্যই আপনাকে বুঝতে হবে এবং মিনিমাম হচ্ছে আপনার এত বিটিসি ওয়ালেট যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আপনি এখানে ডিপোজিট করতে পারেন। ডিপোজিট করলে আপনার বেনিফিট আরও বেশি হবে। সো আশা করি ফ্রিতে এবং ডিপোজিট করে দুটো অপশনে কাজ করতে পারেন। সো আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো, আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকে অথবা আপনার যদি স্কিল না থাকে অথবা ইনভেস্ট করবার মতো ক্যাপাবিলিটি না থাকে, অবশ্যই iCloudMining.com হতে পারে আপনার অর্থ উপার্জনের একটি নতুন দিগন্ত। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করুন যাতে এই ধরনের অ্যামেজিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকেন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।